নমস্কাৰ শিক্ষাগুরু সার বাইদ্যকল আপনার সকলকে মোর দাস টেকনিক্যাল চ্যানেলের আন একটি ভিডিওলে স্বাগতম জানাইছো। আজি ভিডিওটি আমার আগন্তুক 2023 সনত গুণোৎসব হবলগী আছে। এই গুণোৎসবের বিষয়ে কেটামান গুরুত্বপূর্ণ কথা কবলে গেছো। তো আশা করছো আপনাদের ভিডিওটি সম্পূর্ণ শেষলকে চাব, কিয়নো এই ভিডিওত আপনাদের জানিব পারিব যে গুণোৎসবের সময়ত কেনে ধরনের প্রশ্ন আহিব পারে। তো বলক আমি ভিডিওটি আরম্ভ করো। তার আগতে আপনাদের যদি ইউটিউব চ্যানেলত পোন প্রথমবার বা আহিছে তেন্তে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আর কাষত থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দিব, কিয়নো ইউটিউব চ্যানেল সদায় শিক্ষা বিভাগের লগত জড়িত আর নিযুক্তি সম্পর্কে সকল ধরনের তথ্য দাঙি ধরা হয়। তো বলক আমি ভিডিওটি আরম্ভ করো। সার্বাই সকল আপনাদের নিশ্চয় গম পাইছে যে আমার এরিয়াস অফ ইভলিউশন অর্থাৎ কোনটো সাইড আমার ইভলিউশন করা হব। এই ক্ষেত্রে স্কলাস্টিকর ক্ষেত্রে 90% ধরা হয়েছে আর কো স্কলাস্টিক 5% আর কমিউনিটি পার্টিসিপেশনত 5% ধরা হয়েছে। এতিয়া আমি আহো স্টুডেন্টবিলাকর টোটাল কোয়েশন কিমান থাকিব। চাওক সার্বাই সকল ইয়াত দিয়া হয়েছে যে ক্লাস থ্রির পরা ফাইভলকে কোয়েশন থাকিব 1-58 আর ক্লাস সিক্সর পর 8 থাকিব সিরিয়াল নাম্বার বা কোয়েশন নম্বর 1-98 আর 9 থাকিব কোয়েশন নম্বর 1-100। তো সার্বাই সকল ইয়াত আমার প্রশ্ন আহে যে ক্লাস ওয়ানর আর ক্লাস টুর। সার্বাই সকল আপনাদের নিশ্চয় জানি লোক যে ক্লাস আর ওয়ানর আর টুর থাকিব আপনার 30 মার্কস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ওয়ান থাকিব 10 মার্কস, ল্যাঙ্গুয়েজ টু থাকিব 10 মার্কস আর নিউমার্সি থাকিব 10 মার্কস। টোটাল ক্লাস ওয়ান আর টুর কারণে থাকিব টোটাল 30 মার্কস। এতিয়া আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকলে যাও, অর্থাৎ 2022 সনত যে গুণোৎসব হয়েছিল সেই গুণোৎসবত প্রথম শ্রেণীত কেনে ধরনের প্রশ্ন আসছিল সেই প্রশ্ন কাগজখন আমি চাও। ল্যাঙ্গুয়েজ ওয়ান, ল্যাঙ্গুয়েজ ওয়ানত আছে চাও নাম্বার ওয়ানত কেনে ধরনের প্রশ্ন আসছিল, নিচের ছবি দেখে প্রজাপতির ছবিতে টিকচিহ্ন দাও, প্রজাপতি কোন হয় তাক টিকচিহ্ন দিব দিছে এ আর বি। কোয়েশন নম্বর টু হয়েছে যে তলর কোন প্রাণী পানীত থাকে। তো লড়াছলীবিলাকে বাঁচিব যে ছাগলী পানীত থাকে না মাছ পানীত থাকে, লড়াছলীবিলাকে বাঁচিব। তো এনে ধরনের প্রশ্নবিলাক আহিব। চাও এতিয়া চাও আমি ল্যাঙ্গুয়েজ টু লৈ কেনে ধরনের প্রশ্ন আহিব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য পিকচার অফ এ ডগ, অর্থাৎ ডগর ছবি কোনটো হয়, এ হয় না বি হয়। তো লড়াছলীবিলাকে বাছনি করব। নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য পিকচার অফ এ হ্যান, হ্যান হয় কোনটো সেইটো বাছনি করব। নেক্সট কুয়েশন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লেটার ডি, ডি নাম্বার ওয়ান হয় না নাম্বার টু হয়। নেক্সট কুয়েশন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ম্যাচ, কারেক্ট কোনটো হয় সেইটো টিকচেন দিব। তো এনে ধরনের কুয়েশনবর আহিব সার্বাই সকল। এতিয়া চাও আমি নিউমারসিত কেনে ধরনের প্রশ্ন আহিব। নিউমারসিত এনে ধরনের প্রশ্ন আহিব যে ইয়াত দেখা আছে যে তলর বল কোনটো বাকসর ভিতরত আছে, কোনটো বল মানে বাকসর ভিতরত আছে সেইটুক টিকচিন দিব দিছে। গোলাকার স্থানে কয়টি পাতা আছে, অর্থাৎ যে রাউন্ড করা আছে তাতে কেটা পাত আছে সেইটো বাছিব দিছে। তো সার্বাই সকল আপনাদের নিশ্চয় গম পাইছে যে হ্যাঁ এনে ধরনের প্রশ্নবর আহিব। আপনাদের যদি বিদ্যালয়ত এনে ধরনের প্র্যাকটিস করাই থাকে তেন্তে আপনাদের নিশ্চয় গুণোৎসবত ভাল ফলাফল লাভ করিব বলে মই আশা রাখিলো। তো আজির ভিডিওটি ইমানতে সামৰি মাৰিছো। ভিডিওটি যদি ভাল লাগে নিশ্চয় লাইক কমেন্ট আর শেয়ার করব, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা নাই তেন্তে সাবস্ক্রাইব করে দিব। আজির ভিডিওটি ইমানতে সামৰি।